সিরাজগঞ্জে না মাছ সিরাজগঞ্জে ভিডিও ক্যামেরা মানে কি ঢোকাইতেছ? হ্যাঁ, কি খোঁজো পানিতে? পানিতে রুই মাছ খুঁজি, রুই মাছ। হ্যাঁ হ্যাঁ, সবসময় কি জ্যান্ত মাছই বিক্রি করো? সবসময় জ্যান্ত মাছই বিক্রি। একটা মাছ দেখি না কাকা, বড় মাছ কত ওজন হবে এটা? বড় একটা 6 কেজি হবে। 6 কেজি হবে? 6 কেজি হবে, 10 কেজি হবে। এই মাছ কত করে বিক্রি করছো? কি মাছ? রুই, কাতল, মির্কা, কার্পু। একটু জোরে বলো, রুই, কাতল, রুই, কাতল, মির্কা, কার্পু। কোনটা কত করে কেজি? কার্পু 200 টাকা, 220 টাকা। হ্যাঁ, মির্কা 200, 220, রুই 300, 250। এই রুই 300, 250। তো অন্য এগুলো জ্যান্ত মাছের দাম? এগুলো জ্যান্ত মাছের দাম। অন্য মাছে, অন্য বাজারের তুলনায় এই মাছের বাজারে দাম বেশি না কম? আমি তো মনে করি কমে, কেন আমাদের এখানে সরাসরি আমদানি হয়। সরাসরি আমদানি হয়? আমদানি, আমদানি হয় বুঝছেন। এখানে নাই আমাদের কোনো গাড়ি ভাড়া নাই, কোনো বাড়তি খরচ নাই, তাই আমরা মনে করেন আর কম দাম বেচতে পারি। আর অন্যান্য জায়গায় যেমন মিরপুর আশেপাশে যারা নেয়, বুঝছেন, তাদের তো গাড়ি ভাড়া আছে, একটা খরচ আছে, বুঝছেন, তাদের সেটা নিয়েই ব্যস্ত হবে। আপনি কি মাছ কিনেছেন বড় ভাই? আমি রুই মাছ কিনেছি। আপনি এখানে জ্যান্ত মাছ যেগুলো দেখলাম এখান থেকে নিয়েছেন? জি জি জি, জ্যান্ত। কত করে কিনেছেন এটা? 260 টাকা কেজি। 260 টাকা কেজি, এটা একদম সস্তা আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি বাজার করি না। ঠিক আছে, রানিং রানিং প্রাইস। এই যে বড় মাছগুলো 260 টাকা কেজি? জি, বড়টা। কয় কেজির মাছ কিনেছেন? আমি 1.5 কেজি। 1.5 কেজির মাছ নিয়েছেন? 260 টাকা কেজি। 260 টাকা কেজি। আমি বাজার করি না, তারপর আমার মনে হচ্ছে মাছের দাম কম। তুলনামূলকভাবে ঠিক আছে, রানিং আর কি, রানিং প্রাইস, মানে খুব কমও না বেশিও না। আপনি সবসময় বাজারই? জি জি, বাজারই। তো আপনি তো মোটামুটি 260 টাকা কেজি মাছ কিনে হ্যাপি, এবার আমি কিনবো। এইদিকে আসো, তুমি ওনাকে 260 টাকা কেজি দিছো, আমাকে দেবে না কেন? অবশ্যই দেবো, দেবো না কেন? 260 টাকা কেজি কি মাছ দিয়েছো? রুই মাছ। রুই মাছ? কাকা সত্যি করে বলো তো, 260 টাকা কেজি সবসময় বেশি না? এখন মাছের দাম বেশি না কম? কম, মাছের দাম কম। একটা মাছ সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে? সর্বোচ্চ 5 কেজি। 5 কেজি বর্তমানে যেটা আছে আর কি, 5 কেজি হবে। তাহলে কত করে কেজি ধরবো ওটা? 5 কেজিটা নিলে সর্বোচ্চ 320 টাকা লাগবে। মানে যত বড় মাছ হবে তার দাম দাম ওভাবেই হবে। তো জ্যান্ত মাছ এখানে বিক্রি করে কি পোষাচ্ছে? আল্লাহ, হ্যাঁ আল্লাহ আমাদের পোষাচ্ছে। অন্য অন্য বাজারের তুলনায় কি এই মাছে, এই বাজারে দাম কম না বেশি? কম, বাজারে মাছের দাম কম। আর তুমি তো কাকা সবসময় জ্যান্ত মাছই মনে বিক্রি? হ্যাঁ, সবসময় জ্যান্ত মাছই বিক্রি। জ্যান্ত মাছ? হ্যাঁ। তাহলে তো জ্যান্ত মাছ বিক্রি করে ভালোই আছো মনে হয়। সবসময় মাছ কি এখানেই থাকে? তো এখানেই থাকে। আর ওইটাতে? ওইটা পানির বাগানোর সময় চেঞ্জ করা হয়।